ফাতেহা নিশি এই নামটা শুনলে এক একজনের মনের ভিতরে একটা করে প্রতিচ্ছবি ভেসে ওঠে সেই প্রতিচ্ছবিটা হচ্ছে যে হিজাব পরা একটা মহিলা এত সুন্দর করে এত গুছিয়ে এত ইনিয়ে এত বিনিয়ে কথা বলতে পারে তার মতো ভালো তার মতো ভদ্র তার মতো সংসারী মেয়ে হয়তো এই পৃথিবীতে আর কেউ নাই বা হবেও না যে সে এত এত ভালো যদি এই ভালোর কোনো ডিগ্রি ওনাকে দেওয়া যেত মানে ভালোর কোনো নোবেল বা এরকম কিছু হিজাব পড়ার জন্য যদি বা উনি মানে অমায়িক ভালো এরকম ভালোর যদি কোনো নোবেল বা অস্কার পুরস্কার প্রদান করা হতো তাহলে আমার মনে হয় কি নীর দিদাই সে পেত আগে প্রথমে সে পেত আর তার যে মানে ফ্যামিলি বিশেষ করে তার মা ওই যে তার এই ভালোর জন্য বা তার মতো একটা মেয়ে পেটে রাখতে পারছে বা রাখছে তার কারণে তার মাকে মানে নাজমা বেগমকে আসলে রত্নগ হ্যাঁ রত্নগর্বা মা হিসেবে ভূষিত করতো যদি এরকম মানে কোনো অ্যাওয়ার্ড বা যাই যেটাই বলেন না কেন যদি পুরস্কার পেত তাহলে তারা মা মেয়েই কিন্তু আগে পেত এই কথাটা বললাম ও আপনাদের মনে আবার একটা কোয়েশ্চেন জাগবে যে তার ভাইয়ের কথা বললাম না কেন বলবো বলবো আজকে একটু সবার কথাই বলবো একটু টাইম নিয়ে ভিডিও বানাতে বসছি বা আপনাদের সাথে গল্প করতে বসলাম অবশ্যই বলবো তো তার মধ্যে আবার আর মা রাস্তার মধ্যে মানে একদম চিল্লা মানে এক প্রকার মনে করেন যে ঘরে যেরকম তারা ঝগড়া ঝাঁটি এটা সেটা করে এখন তারা হাটে ঘাটে মাঠে নেমে পড়ছে ঝগড়া করার জন্য মা ছেলে তো ওই বিষয়টা আমি আপনাদের সাথে একটু আজকে সেটাও একটু শেয়ার করব তাদের আনন্দ দেখবেন তাদের ইয়া দেখবেন তাদের যে ইয়াটা মানে তারা তো উপর থেকে দেখায় যে আমরা খুব কি ওনাদের ভারস্য অনুযায়ী হিপি হিপি ফ্যামিলি তারা খুব সুখী তারা সবসময় সুখী থাকে তো সুখী থাকার নমুনাটাও আমি আপনাদের সাথে আজকে একটু ক্লিয়ার কাট করে দেবো আসসালামু আলাইকুম যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দেবেন তো চলেন আমরা ভিডিওটা শুরু করে দিই তো প্রথমেই আমি ফাতেহার কথাতেই আসি যারা ফাতেহার দুই হাজার আঠারো সাল থেকে ভিডিও দেখছেন তারা হয়তো মানে খুব ইয়ে আগ্রহ দেখতেন যে ফাতেহা একটা এত সুন্দর একটা মেয়ে এত সুন্দর একটা মহিলা বাহিরের কান্ট্রিতে গেছে মানে প্রবাসের থেকেও সে এত সুন্দর করে নিজের দেশকে ভালোবাসে আর নিজের ফ্যামিলি নিয়ে এত সুন্দর সুন্দর কথা বলে তারপরে হিজাব যেহেতু অনেক ভালো হবে অনেকের থেকে অনেক ভালো হবে তাই না তারপরে আবার খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে তো ওইটা তো আর আপনারা তখন জানতেন না অনেক দর্শক আপুরা আছে বা অনেক দর্শক যারা পুরাতন ভিউয়ার্স আছে তারা তো তাদেরকে ভালো চেনে তো যে সে যখন শুরুতে ইয়াতে ইউটিউবে আসছে সুন্দর সুন্দর কথা বলছে তার যখন এক হাজার সাবস্ক্রাইবার হয় না এর আগে থেকে যারা যারা তাকে ফলো করছিলেন তো তারাও একটা ঢপ মানে যখন তার অতীতের কাহিনী শুনছেন তো সেই পর থেকে আপনারা একটা করে ঢপ খেয়েছেন তাই না তো ওই সমস্ত কথাগুলো আমাকে বলছেন যে কারণে আমি কথাগুলো শেয়ার করলাম আচ্ছা এখন এই কথাটা কেন বলতেছি আমি একটু বলি তো সেও যেরকম মার থেকে সন্তান শিখে এটা সব পরিবারেই হয় তো মা যদি ভালো কিছু শেখায় সন্তান ভালো শিখবে মা যদি খারাপ কিছু শিখায় সন্তানও খারাপ কিছুই শিখবে তো এই ফাতেহার যে আচার আচরণ ব্যবহার এটা ওর আম্মার কাছ থেকে প্রথমত পায়ে আসছে তো যাই হোক মানে ওদেরকে বা ফাতেহাকে দেখলেই বা ফাতেহার অতীত বা যাই হোক সেটা শুনলেই কিন্তু বোঝা যায় যে ফাতেহা আসলে কি করে আর কি এই জায়গায় আসছে তাই না তো আপনারা কখন জানতে পারছেন যখন কেবরিয়া মানে ভিকটিম ফাদার যখন আর কি ইউটিউবে আত্মপ্রকাশ করছে এরপরে আপনাদের যত যত কল রেকর্ড মানে শোনাই ছিল তো তখন বা প্রমাণ হিসেবে আপনাদের সামনে পেশ করছিল তখন হয়তো আপনারা জানতে পারছেন তাই না এর আগে কিন্তু সে খুব একটা পর্দাশীল নারী মানে আমি তো বললাম যে তার মতো মহর্ষি নারী দুনিয়া তার একজনও নাই তো ঘটনার বিবরণটা দিই তার সাথে তার ভাবির কীরকম সম্পর্ক সেটাও আমরা জানি আপনারা জানেন আগে আপনারা জানেন পরে তো আমি জানি আমি কয়দিন ধরে আর কি চিনি আপনারা তো আমার থেকে আরও বেশি বেশি চিনেন তো সেটা হচ্ছে যে তার ভাবির সাথে তার কি সম্পর্ক তার যে দু সালে যে ভিডিওগুলা সেই ভিডিওগুলোর কমেন্ট সেকশন দেখলেই বোঝা যাবে তার ভাবির সাথে যখন পায়েল মুক্তার একটা বিবাদ সৃষ্টি হয় তার সাথেও একটা মনে হয় বিবাদ সৃষ্টি হয় পায়েল মুক্তা বা যার সাথেই হোক তো তখন এটা নিয়ে ওনার ভাবে কিন্তু একটা ভিডিও আপলোড করছিলো যেটা আপনারা সবাই দেখতে পারছেন যে মানে পায়েল মুক্তার মেয়েকে হ্যাঁ পায়েলের মেয়েকে তিশা অনেক কথা বলছিল যেটা আপনারা দেখছেন যাই হোক ওই বিষয়ে পরে যাই তো এই যে ভাবি ভাবিকে নিয়ে এত কথা বলতে বলতে তো ভাবির সাথে এত সম্পর্ক ভালো ছিল সে কিন্তু তার ভিডিওতে কোনো সময়ও তার চ্যানেলের লিঙ্ক মানে ভাবির চ্যানেলের লিঙ্ক অনেক মানুষ চাইছে উনি কিন্তু দেয় নাই উনি বলছে যে আমার ভাবির নিজের যোগ্যতায় উপরে উঠবে এরকম কথা বলছে তার ভাবির যে মেয়ে মানে ভাবির যে পাঁচটা সংসার ভাইয়া তার যে ভাইয়ের সাথে বিয়ে হইছে তো সেই জিনিসটা উনি ওনাকে যখন জিজ্ঞেস করতে বলতো আমার একটা ভাইস্তা আমার ভাইয়ের একটাই ছেলে তান জেলা হচ্ছে কি আমার ভাবির মেয়ে আমি পুরানো কথা আর ইয়া করবো না সামনের দিকে আগাবো না একটু সময় তো এই হইতেছে ভাবির আমাদের বন্ডিং খুব ভালো তাদের ভাষ্য অনুযায়ী তাদের কথা অনুযায়ী তো কি ভালো না ভালো এখন আসলে বর্তমানে আগে থেকে আপনারা অনেক কিছু দেখতে দেখছিলেন এখন আরও দেখতেছেন আমার ধরেন ভাবির মানে ননদ দুই মাস ধরে খুব কান্নাকাটি করলো খুব আফসোস করলো ভাবি আসবে না ভাবি এ করবে না সেগুলো মানে অঝরে কান্দা এরকম কান্না মনে হয় না যে তা মানে কারো ফ্যামিলিতে কেউ মারা গেলে বা মা বাপ মা ভাই বোন কেউ মারা গেলে এরকমভাবে কান্না করে যতটা ফাতেহা তার ভাই ভাবির জন্য কান্না করছে আচ্ছা এরপরে আসি যেহেতু একটা ভাই একটা ভাইয়ের সন্তান ধরেন যদি একটা সন্তান থাকুক ভাইয়ের একটা সন্তান থাকুক বা দুইটা সন্তান থাকুক বা তিনটা সন্তান থাকুক একমাত্র ফুপির একমাত্র ভাতিজা ভাতিজি এই জিনিসটা কিন্তু একটু অন্যরকম তো এই মানে যাই হোক এই ফাতেহা কি বলবো একটা মেহমান বাসায় গেছে মেসিমন বাসায় গেলে কিভাবে আপ্যায়ন করে সেটা এই ফাতেহার মধ্যে সেরকম বিন্দুমাত্র কোনো কিছু নাই তো উল্টো যদি কোনো ভা ভাতিজা বা ভাতিজি মানে ফাতেহার ভাতিজা ভাতিজি কোনো কিছু চাই ফুপির কাছে একটা আবদার করে তো চাইতেই পারি আমার ফুপি যেহেতু ফুপি এত ভালোবাসা দেখায় আমাদের খুব ভালোবাসে আমরা ফুপিকে খুব ভালোবাসি এরকম ধরনের মানে সবসময় ওদের ক্যামেরাতে এটাই দেখা যায় তো সেই হিসাবে ভাইয়ের ছেলে একটা কিছু খাইতে চাইছে অবশ্যই খাওয়ানোর চেষ্টা করবে এটা সব মানে কারা করে কারা করে জানি না যেহেতু তার বাসায় গেছে তো সেই হিসেবে তারা কিন্তু এটা একটা দায়িত্বর মধ্যে পড়ে সেদিন দেখলাম খুব সুন্দর করে জিজ্ঞেস করতেছে যে আব্বা তোমার আর কী খাওয়া বাকি আছে বলো তো ওই ছেলেটা মানে তান বলতেছিলো যে আমার বার্গার আর পিকি জানি আবদার করছিলো তো সে কিন্তু বাহিরে গিয়ে বার্গারটা খাওয়ায় নেই বা কোনো রেস্টুরেন্টেও নিয়ে যায় নাই সে কিন্তু তার বাসায় মিস্টার কি তার ভাইয়ের ভাষ্য অনুযায়ী মিস্টার বাকের ইয়া খাওয়ালো মানে বার্গারটা খাওয়াইছে আচ্ছা এখন ভাইয়ের ছেলে ভাত খাবে না কারণ যা রান্না করছে সেটা দিয়ে ভাইয়ের ছেলে ভাত খাইতে পারবে না যে কারণে খাবে না তো এখন ভাইয়ের ছেলে বলতেছে যে আচার আছে না আচার দিয়ে ডাল দিয়া ভাত খাবো তো সেই অবস্থায় মানে আপনাদের এই মানে মুখোশধারী হিজাবি লেডিস উনি বলতেছে যে কিরে তোরা যা আনছিস তাকে তোরা একলাই খায়া যাবি তোরা খায়া গেলে আমি খাবো কি এই কথা কিন্তু তার ভাষ্য অনুযায়ী উনি যেরকম করে বলছে আমি কিন্তু আপনাদেরকে সেরকমভাবেই রিপিট করতেছি ঠিক আছে বলতেছে যে তোরাই সব খাওয়া যাবি তোরাই আনলি তোরাই খায়া যাবি আমি খাবো কি ওইখানে এক চামচ আচার নিলে আহামরি কিন্তু শেষ হয়ে যায় না ওহ তো সেইখানে সে ভাইয়ের ছেলেকে এরকম একটা কথা বললো পাশে কিন্তু তার মা বসা তাহলে তার মা যদি খাইতে পারে তাহলে ভাইয়ের ছেলে খাইতে পারবে না ভাইয়ের ছেলের জন্য এত কলিজা কলিজা ভাইয়ের ভাইয়ের ছেলে আমার কলিজা আমার ভাতিজা আমার কলিজা এরকম ধরনের যখন কথাবার্তাগুলো বলে তো কলিজা তো কলিজাই কলিজা যদি খায় ফেলায় আর সেখানে যদি ফুপি যদি না খাইতে পারে তো আফশ্বস্ত করার দরকার নেই কলিজা খাইছে কলিজা খাওয়া মানে তো ফুপির শান্তি তাই না গেলে ওইটা ভাতিজার মুখের উপরে বললো তো দুপুরে মানে দুপুরে বা কখন জানি কখন খাবারের এটা ইয়াটা জানি মেনুটা যাই হোক তো সেখানে রান্না করলো কি ভাই ভাবি বা মেহমান গেছে সেখানে ডাল ভর্তা আর পাঁচ পিস মাছ ভাজি করে দিছে শুধু ভাজি মানে তেলে যে ভাজিটা আমরা করি এমনি যে রান্না করার সময় যেই এই যে লবণ মরিচ হলুদের গুঁড়া দিয়ে যেই মাছটা ভাজি ওই ভাজাটাই আর কি পাচ্ছে আর কোনো রান্না নেই মেহমানরা এরকমভাবে আপ্যায়ন করতে হয় বা মেহমানকে এরকমভাবে খাওয়াইতে হয় যাই হোক তো গেল একটা কাহিনী ওই দিন ওই যে কোনো একটা শপিং মলে গেছে যে শপিং মলটাতে সব সময় সার দেওয়া থাকে যেহেতু একটা মার্কেটের নিচে অনেক জিনিসপত্র মানে সব জিনিসপত্র সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায় এইটা হচ্ছে গিয়ে পৃথিবীর যে কোনো ইয়াতে হোক দেশেই হোক না কেন এরকম ধরনের ইয়া হয় এরকম ধরনের শপিং কমপ্লেক্স বা মল আছে যেগুলোতে কিনা অনেক বিশাল বিশাল সার দেয় তিরিশ পার্সেন্ট দেয় পঞ্চাশ পার্সেন্ট দেয় এরকমভাবে সার দেয় তো ওই মলটাতে কিন্তু ফাতে সব সবসময় যায় কিছু কিনুক না কিনুক ভিডিও করার ও সেলাই হোক যেইভাবে হোক ও কিন্তু যায় গিয়ে কিছু ওই যে বললাম একটু ভিডিও শিডিও করে চলে আসি তো ওইখানে ফাতেহা গেল একটা ছোট্ট ভাতিজি একটা ছোট্ট মনে করেন নান্না মুন্না ভাতিজি তো সেই ভাতিজিকে এত কুটুস কুটুস করে কথা বলে আমার ও লে আমার ভাতিজি হ্যান ত্যান তো সেইখানে ভাতিজি একটা পুতুল চাইলো যে আমাকে একটা পুতুল কিনে দাও তো পুতুলটা মানে এমন পর্যায়ে মানে এমন হয়েছে যে পুতুলটা চাইতে চাইতে বাচ্চাটা কান্না করে দিছে যে আমার পুতুলটা কি না দিতে হবে পুতুলটা দাও আর আপনারা জানেন যে ব্যাপারী পরিবারের সন্তানেরা বা বাচ্চা থেকে শুরু করে বুড়া পর্যন্ত কতটুকু বেয়াদব কতটুকু কী তো যাই হোক পুতুলটা ফুপি না দিয়েই পারছে যেহেতু কলিজার ভাতিজা কলিজার ভাতিজি সেই কলিজার ভাতিজিরে এক ওই পুতুলটা না দিয়েই পারল এটা যদি অন্য কোনো মানুষ হতো এরকম কি না দেওয়া পারতো না দিয়ে কিন্তু পারতো না আর একটা বোতলের দাম কত টাকায় আর নিত ও কিন্তু কিনা দিতে দিলে দিতেই পারতো দেয় নেই ও ওই সমস্ত জায়গা থেকে বাংলাদেশের ফুটপাতে যেই ক্লিপ থেকে শুরু করে শরীর মাজনী তারপর হাঁড়ি পাতাল এইগুলো নিয়ে আসতে পারে অথচ একটা পুতুল কিনা চাইছে সেটাই কিন্তু ও দিতে পারে নাই ও দেয় নাই ও এত পরিমাণের কিপটা এত পরিমাণের জঘন্য খারাপ সেটা আপনারা ওই যে বললাম তো ভিকটিম ফাদারের যখন আসছে তখন তার সে যখন প্রমাণগুলো দিচ্ছে তখনই টিট পাইছেন তো যেটা হচ্ছে যে কিভাবে পারে এরকমভাবে মানে এটা এক প্রকার শেষ্রামী একটা পুতুলের দাম কত টাকাই হয়তো যারা বাইরের কান্ট্রিতে থাকেন তারা একটু আমাকে প্লিজ কমেন্ট করে জানাই দিবেন যে একটা ছোট পুতুলের দাম কত টাকা নেয় আপনাদের ওইখানে বাংলাদেশে তো একশো টাকা দিলেই সুন্দর একটা পুতুল পাওয়া যায় তো সেইখানে কত টাকা হইলে একটা পুতুল পাওয়া যায় ওটা কি অনেক টাকা দাম কিন্তু ফাতেহার কাছে ওইটা অনেক টাকা দাম ফাতেহাকে ফাতেহার ভাবি একমাত্র ভাবি যেরকম ভাবে ট্রিট করে ফাতেহা কিন্তু ফাতেহার ভাবিকে ভাবে ট্রিট করে যেরকম পুলিশের বকা থেকে শুরু করে এ টু জেড অপমানিত করলো মানে নিজে বলে না যে একটা কথাতেই বলে মানে কথাটা যেন কিরকম যাই হোক তো ও ইচ্ছা করে বা ইচ্ছাকৃতভাবে ওর ভাবিকে অপমানিত করলো নিজে করে নাই আরেকজন দ্বারা করলো মানে পুলিশ দ্বারা করলো যেহেতু একটা জায়গায় গেছে ওই একটা জায়গাতে ওই সমস্ত বাহিরের কান্ট্রিতে ইয়েভাবে থাকতে হয় সব কিছু মেনটেন করে থাকতে হয় তো সেইখানে ওর ভাবি তো জানেনি তো কীরকম ওড়ালচন্ডী মানুষ তো সেই হিসেবে ভাবি মনে করছিলো যে এটা মনে হয় নিউ মার্কেট ঢাকার নিউ মার্কেট যেরকম খুশি সেরকমভাবে চলাফেরা করা যাবে তো এই তো আচ্ছা মতো বকা তোর মধ্যে তো আবার মনে করেন যে অবমা ইয়া ইয়াটিয়া এটা সেটা আছে তো এই হচ্ছে গিয়ে ফাতেহা এই ফাতেহার যদি আমরা অতীত বা ও কী করলো না করছে এটা যদি আমরা না জানতাম তাহলে হয়তো আজকে ফাতেহা সবার চোখের মধ্যমণি হয়ে থাকতো যেহেতু ফাতেহা কারো চোখের মধ্যমণি হইতে পারে নাই সেই ইয়াটা আসলে কেবড়িয়া বা ভিকটিম ফাদার ওই রাস্তাটা বন্ধ করে দিছে তো এটা ফাতেহার জন্য ব্যাড লাক তো আবার নতুন করে আসলে যদি ট্রাই করে তাহলে আমার মনে হয় যে ভালো হবে আচ্ছা তো অনেকক্ষণ ফাতেহার কথা বললাম তো ফাতেহার ভাইয়ের কথা বলি তো ফাতেহার ভাইয়ের জন্য ফাতেহার মাকে ফাতেহার ভাইয়ের আসলে ওই যদি অ্যাওয়ার্ড পাইতে হয় ফাতেহার ভাইয়ের জন্য ফাতেহার মাকে তাহলে মনে করেন যে লুচ্চামির তারপরে গিয়ে বাটপাড়ির তারপরে আবার ছোট লোকই এই অ্যাওয়ার্ডগুলো হয়তো যদি দেয় তাহলে হয়তো ফাতেহা মাকে এই অ্যাওয়ার্ডটা দিতে পারে কারণ তার ছেলে এই কোয়ালিটির মানে এই ধরনের দুই ছেলে মেয়েকেই কিন্তু একই দুই ছেলে মেয়ে কিন্তু একই তো যেহেতু আমরা জানি তো সেই হিসেবে বাটপাড়ি চিটারি নোংরামি এইগুলার অ্যাওয়ার্ড ওর মা কিন্তু পায় তা আপনার একটু আপনাদের মানে বিশেষভাবে অনুরোধ করি আপনারা দয়া করে তাকে তাদেরকে এরকম ধরনের অ্যাওয়ার্ডের ব্যবস্থা করে দিবেন আচ্ছা এখন একটু বলি বেল্লালের কথা বেল্লালের মার কথা তো এরা মানে কী বলবো এরা যে ক্যামেরার আড়ালে কতটা অসভ্য তা মাঝে মাঝেই ওদের ক্যামেরাতেই প্রকাশ পায় তো ঝগড়া লাগার কারণটা আমি বলি বেল্লালের মেয়ে ওর মায়ের সাথে ওর মার কোলে ছিল বা ওর মার পাশে বসেছিলো তো ভ্যান গাড়িতে যেহেতু যাইতেছে তো সেই হিসেবে ওই মেটা মনে হয় যে যে পা সামনের দিকে দিয়ে রাখছিল বা এরকম কিছু হবে যেহেতু ওইটা হতে হইতেছে যে ব্যাটারি চালিত ইয়া গাড়িগুলা ভ্যানগুলা তো সেইখানে এই বেল্লাল ওই ভ্যান গাড়ির চলন্ত অবস্থায় আর এত স্পিডে যায় ওই গাড়িগুলা তো সেই হিসেবে কিন্তু কোনো কথাবার্তা শোনা যায় না মানে বাতাসের যত শব্দ হয় তো বের্লাল পিছন থেকে মানে শারমিনের সাথে তো বসা ছিল তো চিল্লাতে চিল্লাতে ওর মেয়েকে বলছিলো যে শারি দুই পা সামনে দাও দুই মানে আমি তো ভদ্রভাবে বললাম যে দুই পা বেরলাল বলতেছিলো যে দোনো পা সামনের দিকে দাও দোনো পা সামনের দিকে দাও তো এই কথাটা কয়েকবার চিল্লায় চিল্লা মানে চিল্লা পাল্লা শুরু করে দিছে এটা তো আর ওর মার সাথে বলতে পারতেছে না যে মানে মার মতো মার সাথে তো ওই গরুর মতো আচরণ করতে পারতেছে না তো যেই কারণে ওই কথাটা বলতেছে তো ওর মা সেইখান থেকেই ওরে ওর বাবারে বাবা মহিলা মানুষ এরকমভাবে যে চিল্লা চিল্লি করতে পারে তো এই কথা শোনার পরে ওর মা আবার সামনের থেকে বলতেছিল যে এই এত কী হয়েছে এত চিল্লাস তো তখন বলতেছিল যে পা সামনের দিকে দুই পা সামনের দিকে দিতে না কেন মনে হয় চাগার মধ্যে কিছু যে কিছু হবে না মানে ওর মার কি মানে এরকম আমি তো বলতাম শুদ্ধ করে আরও ইয়া করে বললো এমনিতে তো কালো মানুষ আরও মুখটা করছে কালো তাহলে চিন্তা করো না আর ওর মার তো দাতু চা তো কি কেমন ভয়াবহ অবস্থা মনে হয় তো গেল হিটা তো শারমিন কি করছে শারমিন সাথে সাথে ক্যামেরাটা অফ করে দিল অফ করে দেওয়ার পরে বাসায় নিয়ে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা এটা সেটা দেখাইলো তা এখন কথা হচ্ছে যে যেখানে বিল্লালের মা ওর সন্তানগুলো নিয়ে রাখছে বা ওর মার কাছে রয়েছে তো সেই হিসাবে উনি একজন মুরব্বী মহিলা তো সেই হিসেবে মহিলা ওনার কাছে রাখছে উনি হয়তো দেখছে তো বিল্লালের ওরকমভাবে চিল্লাচিল্লি না করে যদি বিল্লাল ওর মাকে বলতো যে আম্মা বা ওর বোনেই ঠেলা দেওয়া বলতো যে শারমিন এটা আম্মারে বল যে ওই বাচ্চাটার পা দুইটা জানি এদিকে নেয় বা সেব মতো নেয় একটা কিন্তু এগুলো ভালো মন্দ একটা কথা বলার বলতে পারত আসলে এই সমস্ত মানে উপস্থিত বুদ্ধি যেটাকে বলে এই বুদ্ধিটা ওদের ভিতরে নাই থাকলে ওর মারও ওর মা ওরকমভাবে চিল্লাচিল্লি করতে পারতো না রাস্তার মধ্যে আর বেল্লাল ওর মার সাথে ওরকম ধরনের উচ্চবাচ্য করতে পারতো না এই শিক্ষাটা যদি শুরু থেকে দিয়ে আসতো তাহলে বাবু বিয়ের সময় ওর মার সাথে ওরকম রাগারাগি দরজা ভাঙ্গা ভাঙ্গি পর্যন্ত করতো না যেটা আমি আপনাদেরকে ফুটেজ সহকারে দেখাই দিয়েছিলাম তো বিয়ে খাইতে গেছে কিন্তু বিয়ে যে খাইতে গেল ওই বিয়েতে কিন্তু সবাইকে নিল মিমকে নেয় নাই মিম কিন্তু আগে আগেই কিন্তু বাড়িতে চলে গেছে বা নিজের বাপের বাড়ি চলে গেছে চলে যাওয়ার কারণে এখানে শারমিনের বিয়ে উপলক্ষে চলে গেছে শারমিন এটা নিয়েও মানে মিম কিন্তু এটা নিয়েও ভিডিও দিছিল তো যেটা হচ্ছে যে মিম চাচ্ছিলো যে এই ইয়া শারমিনের বিয়েটা এড়াই যাওয়ার জন্য আর শারমিন শারমিনরা যে বিয়েতে গেছে শারমিনরা বিয়ে খাইতে গেল বা বিয়ে দাওয়াতে গেছে বা মামার বিয়ে বা যার বিয়ে হোক যে গেল তো ভাগ্নের বিয়ে যেটাই হোক গেছে তো সেই বিয়েতে মিমরে কিন্তু নেয় নেয় কারণ মিমরে নেয় নেয় আগের দিন শারমিন যখন স্বর্ণ বায়না করতে দিয়ে আসছে দিয়ে আসতে গেছিলো ওই ইয়ার জুয়েলার্সের দোকানে তো তখন শারমিন কিন্তু ইয়ারে ফোন মানে মিমকে কিন্তু ফোন কল করছিলো তো মিম বলছে যে আমরা বা গ্রামের বাড়িতে গেছি তো গ্রামের বাড়িতে গেছে এইটা কথা কিন্তু মিম তার শ্বশুর বাড়ির কাউকে বলে যায় নাই বা বাবু বাবু বাবুর মাকে বলে যায় নাই যে আমরা একটু বাড়িতে যাচ্ছি বা আমরা একটু শ্বশুর বাড়িতে যাচ্ছি বাবুর সাথে তো ওর মার কোনো কন্ট্যাক্টই নাই বাবু তো ওই বাবুর তো কিনে আনিছি মিম এটা তো আপনারা জানেন তো সেই হিসেবে সেই রাগে রাগে কিন্তু কেউ কাউকে কিন্তু ওই যে মানে আসে না যে নিয়ে যাওয়া বা নিয়ে আসা একটা ডাকা ডাকি এটা কিন্তু ওদের মধ্যে নাই আর যেহেতু ওই ফ্যামিলিতে মিম ঢুকছে বা একটা ফ্যামিলিতে মিমদের মতো মহিলারা ঢুকে তো ওই ফ্যামিলির কী অবস্থা হইতে পারে আমার মনে হয় না যে আপনাদের আর নতুন করে আমার ব্যাখ্যা দিতে হবে তো ওইদিকে শারমিনের ব্যাপারটা একটু আপনাদের সাথে বলি অনেকজনের কথা বলি কয়েকদিন ধরে শারমিনের কথা বলি না প্রথম কথা শারমিন যে ভিডিওগুলো দিল। মানে বিয়েতে যাওয়া উপলক্ষে তো সাজগুলা তো আপনারা পুরোপুরি খেয়াল করলেন যে কিরকম ধরনের সাজগুলা দিল তারপরে এগুলা চুল বাঁধা থেকে শুরু করা লিপস্টিক দেওয়া পর্যন্ত সমস্ত কিছু ইটুজিট করছে এই সমস্ত কিছু সাজগুলো আপনারা দেখলেন এদের আসলে কোনো সাজেই ভালো লাগে না বা আসে না যে একটা মানায় বা কিছু ওই যে বাচ্চাগুলো বাচ্চাদেরকে তো এমনিতেই কাপড় সুপুর পরালে এমনিতেই ভালো লাগবে তাই না তো সেইখানে সেখানে রূপচেহারা আল্লাহর দান রূপ চেহারা নিয়ে কথা বলতে হয় না তারপরেও নিজের একটু ভালোভাবে থাকতে হয় নিজের একটু ভালোভাবে প্রেজেন্টেশন করতে হয় ওই আমি বক বক করে বক বক করে ইংরে দুই দুই চারটা ইংলিশ ফুটালাম আমার কলমের খোঁচা না থাকা সত্ত্বেও আমি মানুষকে দেখালাম আমি খুব বড় হ্যান ত্যান এটা সেটা হুম এই জিনিসটা করলে মানুষ না আরও খ্যাত বলে তো বিয়েবাড়িতে গেছে বিয়েবাড়িতে গান বাজনা গানা বাজনা হবে না তাই শারমিনের মনও ভালো নেই সে বিয়েবাড়িতে গিয়ে নাচবে গাইবে তা আর হলো না এটা জানে সে কখনোই আসতো না তাদের বিয়েতে যেমন মানে তাদের তাদের কাছে বিয়ে মানে হচ্ছে গিয়ে রঙ মাখামাখি কাদা মাখামাখি তারপরে কাদার মধ্যে নারী পুরুষ একত্রে মানে কি বলে শুয়ে টুয়ে মানে জরাজরি করে কাদা মাখামাখি করবে এইটা হচ্ছে গিয়ে তাদের কাছে বিয়ে বাড়ি ফিল হয় এখন যেই বাড়িতে গেছে সেই বাড়িতে আসলে বিয়ে বিয়েতে কোনো গানা বাজনা হবে না মানে ও ওনাদের এলাকায় আসলে কোনো বাড়িতে বিয়ে হলে নাকি গান বাজনা হয় না গান বাজনা এমনিতে হারাম জিনিস তো সেইখানে গান বাজনা না হওয়াটাই ভালো আর একটা বিয়ে হচ্ছে একটা পারিবারিক সম্পর্ক বা একটা পবিত্র বন্ধন তো সেই পবিত্র বন্ধন নষ্ট করার জন্য গান বাজনাটারে আগে প্রমোট করতে হবে কেন আর যেখানে আল্লাহর কালাম পড়ায় পড়ানো মানে আল্লাহর কালাম বলে কবুল বলে বা ইয়া জীবন নতুন জীবন শুরু করে নতুন জীবনে পা রাখে তো সেইখানে গান বাজনা দেওয়া শুরু করতে হবে কেন তো এই আসলে যেখানে নোংরামি নাই সেইখানে এরা নাই এরা মূলত নোংরামিটাই চায় এরা যেখানে যাবে নোংরামি যাবে যেমন ওই যে ওদের কোন একটা ভাই বা দেবর এরা খুকির বিয়েতে যে মানে একটা দেখছিলাম তো ওইখানেও কিন্তু এই একই রকম যে ওই ছেলেটা হুজুর দেখে কিন্তু তিশারা যায় নাই বিয়েতে কারণ ওইখানে গেলে হয়তো ওই হুজুর ছেলেটা ওর দেখতে দিত না বা নিজের যেহেতু ওই লোকটা আলেম ছিল তো যেই কারণে তিসা বুঝতে পারছিল বা এরা সবাই বুঝতে পারছিল যে এখানে গেলে আসলে লাভ নাই কোনো ভিউ উঠাইতে পারবো না বা ভিউ টুকাইতে পারবো না যে কারণে ওইখানে আমাদের খরচ করে যায় কোনো ওই লাভ নাই তো সেই কারণে কিন্তু তারা যায় নাই তো এই হয়েছে এদের কথায় বা এদের ইয়াতেই এদের মানে চরিত্র বা এদের ইয়া যেটা যেই ফুটে ওঠে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা করে লাইক দিবেন আর বেশি ভালো লাগলে একটা করে শেয়ার করে দিবেন তো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ